মোবাইল দিয়ে ভিডিও ভিউর বিজনেস আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে কেননা আজকে আমি আপনাদেরকে একটা নতুন বিজনেস আইডিয়া দিব যেটা আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি আমি একটা অ্যাপের ভিতরে আছি এটার ভিতর থেকে আমরা জাস্ট একটা ভিডিওকে অ্যাড করব এবং এখানে আমি দিচ্ছি ওয়াচ টাইম দিচ্ছি 60 সেকেন্ড এন্ড দেন এখানে আমি দিচ্ছি 13000 ভিউ 13000 ভিউ আমি নিতে পারবো এখান থেকে মাত্র 8 লাখ পয়েন্টে এবারে 8 লাখ পয়েন্টের দাম আমি কত দেখি একটু আমি একটু ব্যাগে গেলাম এবং বাই পয়েন্টে গেলাম দেন এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি যদি পয়েন্ট লিস্টে দেখি আপনারা দেখতে পাচ্ছেন 8 লাখ পয়েন্টের দাম মাত্র 2500 টাকা সো 2500 টাকায় আপনি প্রায় 13000 ভিউ পাবেন এবং এটা আপনার লাইভ ওয়াচ টাইম কাউন্ট হবে এবং এই ভিউগুলো মনিটাইজেও কাউন্ট হবে এবং রিয়েল ভাবে সো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমরা যদি একটু হোম পেজে আসি এই অ্যাপটার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিও এখানে আপনার ভিডিওটাকে রাখবেন এবং আপনি 200 টাকা বা 300 টাকা খরচ করে প্রায় 1500-2000 ভিউ এখান থেকে নিতে পারবেন এখন বিজনেসটা আসলে কি ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন আপনি তাকে 1000 ভিউ এনে দিবেন 1000 ভিউ আনার জন্য আপনি তার কাছ থেকে 250 টাকা চার্জ করবেন এখান থেকে আপনি ভিউ নেবেন 200 টাকায় আপনার 50 টাকা প্রফিট হবে অথবা আপনি যদি বেশি ভিউ এনে দেন ধরেন আপনি 10000 বা 15000 ভিউ এনে দেন 2000 টাকা খরচ করলে প্রায় 10-12000 ভিউ আনতে পারবেন এটা আপনি আপনার নিজের চ্যানেলেও আনতে পারেন অথবা এই সার্ভিসটা আপনি মানুষকে দিতেও পারেন যে আমি ভিডিওতে ভিউ এনে দিব এবং এখানে কোনো ইলিগ্যাল কিছুই না এটা রিয়েল ওয়েতে আপনার ভিডিওতে ভিউ হবে কেননা এখানে যে ভিডিওগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আপনার ভিডিওটাকে রাখবেন সো আপনার ভিডিওটা ভিউ হবে জাস্ট এভাবে এখানে আমি ক্লিক করলাম ভিডিওটার উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব থেকেই প্লে হচ্ছে সো আপনার ভিডিওটা ইউটিউব অ্যাপের মধ্যে থেকেই প্লে হবে এবং রিয়েলভাবে ভিউ এবং ওয়াচ টাইম কাউন্ট হবে এটা কিন্তু এই অ্যাপের ভিতর থেকে প্লে হবে না অ্যাপের ভিতরে জাস্ট আপনার ভিডিওটাকে রাখবেন দ্যাটস ইট এতটুকুই কাজ তো চলুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটা ভিডিওতে ভিউ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করব টিউবটুন TUBETOON সো এটা লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব সো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন অসাধারণ একটা অ্যাপ যেটার মাধ্যমে আপনি নিজের ভিডিওতেও ভিউ নিতে পারবেন এবং এখান থেকে বিজনেসও করতে পারবেন খুব কম টাকা খরচ করে বিজনেস প্রসেসটা আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝাচ্ছি ফার্স্ট অ্যাপটাকে একটু ইনস্টল করে নেই আমার মতো করে এভাবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল দিলাম দেন এখান থেকে আমরা ওপেন দিচ্ছি অ্যালাউ দিয়ে নিচ্ছি দেন এখান থেকে আই অ্যাম এগ্রিতে ক্লিক করতেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন জাস্ট আমরা সাইন ইন এর উপরে ক্লিক করতেছি আপনার জিমেইল গুলো শো করবে সো এখান থেকে আপনার জিমেইলটাকে সিলেক্ট করে দিবেন সো আমি আমার জিমেইলটাকে সিলেক্ট করে দিচ্ছি সো এটাতে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেফার কোড অপশন চলে আসবে 1234 এটা দিলে এক্সট্রা পয়েন্ট বোনাস পাবেন 1234 দিয়ে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রান্ট পারমিশন এই গ্রান্ট পারমিশন অপশনটা চলে আসবে সো আমরা গ্রান্ট পারমিশন এর উপরে ক্লিক করতেছি দেন এই যে অ্যাপটা রয়েছে এই গ্রান্ট পারমিশনটাকে অন করে দিচ্ছি তো আমি এটাকে অন করে দিলাম এবং একটু ব্যাগে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের ভিতরে আমার কিন্তু 500 পয়েন্ট এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 500 পয়েন্ট যুক্ত হয়ে গেছে সো এবার আমরা ভিডিও ভিউর সার্ভিস দিব সো আপনি যে ভিডিওটায় সার্ভিস দিবেন সেই ভিডিওটার লিঙ্কটাকে কপি করবেন সেটা আপনার ফ্রেন্ডেরও হতে পারে বা আপনার নিজেরও হতে পারে তো আমি আমার নিজের একটা ভিডিওকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কন্টেন্টে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও লিঙ্কে কপি করতেছি যে ভিডিওটাতে ভিউ খুব কম সেটা থেকে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে সো আমি এই ভিডিওটাকে নিচ্ছি এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন 33টা ভিউ আছে সো এই ভিডিওটাকে আমরা কপি করলাম এই লিঙ্কটাকে এখান থেকে আমরা শেয়ার ভিডিওতে গেলাম এবং এখান থেকে আমরা এই যে লিঙ্কটাকে কপি করলাম জাস্ট লিঙ্কটাকে কপি করবেন এবার আমরা সরাসরি এই অ্যাপের ভিতরে চলে আসব এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এখানে আপনি আপনার নিজের ভিডিও বা যাকে সার্ভিস দিবেন তার ভিডিওটাকে অ্যাড করে দিবেন অ্যাড দিলাম দেন এখান থেকে আমি পেস্ট করলাম দেন নেক্সট করলাম এবং এখান থেকে ভিডিওটার টাইটেল দিবেন এরপরে এখানে ওয়াচ টাইম ইন সেকেন্ড দিবেন এই ভিডিওটা কত সেকেন্ড আপনি দেখাতে চাচ্ছেন সো আমি চাচ্ছি ভিডিওটা যেন 60 সেকেন্ড মানুষ দেখে সো 60 দিলাম এবার এই ভিডিওটাতে আমি 1000 ভিউ নিব সো আমি 1000 ভিউ নেওয়ার জন্য আমি এখানে 1000 সিলেক্ট করলাম 1000 সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60000 কয়েন দরকার হবে এবার 60000 কয়েনের জন্য আমাকে কত টাকা দিতে হবে সেটা একটু ক্লিয়ার করি একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বাই পয়েন্ট সো আমরা বাই পয়েন্টের উপরে ক্লিক করব দেন এখান থেকে আমরা বিকাশ বা নগদ সিলেক্ট করব আমরা সিলেক্ট করলাম বিকাশ সো এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্টের একটা লিস্ট রয়েছে এটার উপরে যদি ক্লিক করেন টোটাল লিস্টটা বেরিয়ে আসবে সো এই লিস্ট থেকে আপনি পয়েন্ট কিনবেন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি 100 টাকায় যে পয়েন্ট পাবেন আপনি 2500 টাকায় কিন্তু চার প্রায় 5 গুণ পয়েন্ট বেশি পাবেন সো এখান থেকে অবশ্যই আপনি বড় পয়েন্টটা নেবেন সো টেস্ট করার জন্য আপনি চাইলে 100 পয়েন্ট কিনেও দেখতে পারেন তো আমাদের 1000 ভিউর জন্য 60000 পয়েন্ট দরকার সো 60000 পয়েন্ট আমরা এখান থেকে কিনে নিব 60000 পয়েন্ট এখানে কেনা যাবে না সো আমরা এই 1 লাখ পয়েন্টটাকে কিনে নিব
সো আমি 1 লাখ পয়েন্ট কিনতেছি, 1 লাখের উপরে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাকে কপি করব। এই যে সাইডে দেখতে পাচ্ছেন কপি, এখান থেকে নাম্বারটাকে কপি করব। এবার সরাসরি আমরা যেহেতু বিকাশ সিলেক্ট করেছি, এবার সরাসরি আমরা বিকাশে চলে যাব। সো আমি বিকাশে যাচ্ছি, বিকাশে যাওয়ার পরে আমরা সেন্ড মানি অপশনে যাব। এখান থেকে আমরা ওই নাম্বারটাকে পেস্ট করব। সো এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা যে টাকাটা সিলেক্ট করেছিলাম 400 টাকা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন নেক্সট দিলাম। এবার আমরা এখান থেকে পিন নাম্বার দিচ্ছি, দেন সেন্ড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু সেন্ড করে দিয়েছি। এই যে সেন্ড করা শেষ, এবার এই সেন্ড করার পরে এই যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে এই আইডিটাকে কপি করতে হবে। কপি করলাম, দেন আমরা চলে গেলাম ওই অ্যাপের ভিতরে, দেন এখান থেকে আমরা এই যে 4000 এটা সিলেক্ট থাকবে, দেন এখানে আমরা অ্যামাউন্ট দিব, আমরা কত টাকা দিয়েছি 400 টাকা দিয়েছি এটা সিলেক্ট করে দিব। এন্টার অ্যাকাউন্ট, যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো এটা দেওয়ার পরে ওই যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা পেস্ট করে দিব। আমরা পেস্ট করে দিলাম, এবার সাবমিট ডিপোজিটের উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু সাবমিট হয়ে গেছে। সো আমার পয়েন্ট কিন্তু এখানে 500 পয়েন্ট আছে। সেই পয়েন্টটা জাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিটের ভিতরে কিন্তু চলে আসবে। আমরা যদি একটু প্রোফাইলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে প্রোফাইল, প্রোফাইলে গিয়ে এখান থেকে যদি আমরা বাই কয়েন হিস্টোরিতে যাই, এই যে বাই কয়েন হিস্টোরি, এখানে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু টাকাটা পেন্ডিংয়ে আছে। এরপরে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে পয়েন্টটা পাওয়ার জন্য। সো আমরা একটু সময় অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি পয়েন্ট কিন্তু চলে এসেছে। আমরা যদি এবার একটু হিস্টোরিতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাই কয়েন হিস্টোরি, এটার উপরে যদি ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি 1 লাখ পয়েন্ট পেয়ে গেছি। এবার আমরা ওই ভিডিওটাকে অ্যাড করে দিব। অ্যাড ভিডিওতে পরে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ওই যে 33টা ভিউ ছিল সেই ভিডিও লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা টাইটেল দিব, অ্যান্ড দেন এখান থেকে ওয়াচ টাইম দিচ্ছি 60 সেকেন্ড, এবং আমি টেস্ট করার জন্য 20টা ভিউ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, টার্গেট 20 দিলাম, আমার কিন্তু 1200 পয়েন্ট কাটা যাবে 20টা ভিউর জন্য। এই যে টার্গেট 20, সো এখানে আপনি যদি 1000 দেন তাহলে 60000 পয়েন্ট এখানে কাটা যাবে। সো আমার অলরেডি পয়েন্ট আছে। এখন এই ভিডিওটা জাস্ট টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আমি 20টা ভিউ নিয়ে দেখাচ্ছি। আমি 20 সিলেক্ট করলাম এবং সাবমিটের উপরে ক্লিক করলাম, সাবমিটের উপরে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে গেছে এবং 1200 পয়েন্ট কাটা গিয়েছে। আমার কিন্তু এখানে 99300 পয়েন্ট এই মুহূর্তে আছে। সো এখানে কিন্তু আপনার ভিডিওটাকে চলে আসবে। সো আমরা এই অ্যাড ভিডিওতে যাব, এবং অ্যাড ভিডিওতে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউতে আছে, এটা কিছু সময় রিভিউতে থাকবে, আপনার ভিডিওটা রিভিউ করা হবে, দেন এটা রানিং হয়ে যাবে এবং এই হোম পেজে আপনার ভিডিওটা চলে আসবে। এবং এখান থেকে কিভাবে মানুষ দেখে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা কিছু সময় অপেক্ষা করি এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। এই যে অ্যাড ভিডিও, এটা রানিং, অলরেডি রানিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রানিং। এবং এখানে ভিউ আসা শুরু করলে এখানে ভিউটা কাউন্ট হবে। এবং এখানে আমরা যদি একটু ইউটিউব স্টুডিওতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 33টা ভিউ ছিল, এখানে কিন্তু রিয়েল টাইমে আমরা যদি একটু যাই তাহলে কিন্তু ভিউ আসা শুরু করবে। আমরা এই মুহূর্তে রিয়েল টাইমে কিন্তু 0 দেখতে পাচ্ছি, এই যে 0, কোনো ভিউ নেই। সো এটা কিছু সময়ের ভিতরে ভিউ আসা শুরু করবে। আমরা একটু এবার ওই অ্যাপের ভিতরে যাচ্ছি, এখান থেকে আমরা যাচ্ছি অ্যাপের ভিতরে, এবং যেহেতু 60 সেকেন্ডের ভিডিও আমরা কিছু সময় অপেক্ষা করবো, এবং এই 20টা টার্গেট ফিল আপ হলে আপনাদেরকে দেখিয়ে দিব ভিউটা আপনার ইউটিউব স্টুডিওতে কাউন্ট হবে। তো এটা সময় ভেদে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে আপনার ইউটিউব স্টুডিওতে কাউন্ট হতে। তবে বেটার হয় আপনি যখন ভিডিওতে ভিউ নেবেন একদিন পরে চেক করবেন, সেখানে 100% কাউন্ট হবে। এবং আপনার ভিডিওটা আপনি যখন হোম পেজে আসবেন, এখানে হোম পেজে আসার পরে আপনার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাবেন। সো আমার ভিডিওটা এখানে আরও নিচে চলে গেছে। সো আমরা রিফ্রেশ দিচ্ছি, এবং একটু নিচে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, আমাদের এই ভিডিওটা কিন্তু চলে এসেছে। সো এইখান থেকে এবার আমার কিন্তু ভিডিওটাকে ভিউ হবে। আমরা যদি অ্যাড ভিডিওর উপরে যাই, এখানে আপনি আপনার ভিডিওগুলোকে অ্যাড করে রাখবেন। ভিডিও ভিউ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু 0 ভিউর জায়গায় ভিউ কাউন্ট হওয়া শুরু করবে। আমরা ইউটিউব স্টুডিওতে গিয়েও চেক করতে পারি আমাদের এখানে ভিউ আসা শুরু করেছে কিনা। ওই জায়গায় দেখেন একটা ভিউ কিন্তু অলরেডি চলে এসেছে। এবার কিন্তু আপনার ভিডিওতে এভাবে কিন্তু ভিউ আসা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি 2টা ভিউ অলরেডি চলে এসেছে, এবং এখানেও কিন্তু কাউন্ট হওয়া শুরু করবে। এই যে এখানে 0 ভিউ দেখতে পাচ্ছেন, কমপ্লিট হলেই এখানে কিন্তু 1 ভিউ 2 ভিউ, এভাবে 1000 বা 2000 ভিউ যেটা নেবেন সেটাই কিন্তু কাউন্ট হবে। সো এই যে ভিউটা আপনি নেবেন, অ্যাড ভিডিওর উপরে গিয়ে আপনার ভিডিওর লিঙ্কটাকে এখানে পেস্ট করে আমরা দেখাচ্ছি। এখানে যখন আপনারা ভিডিওতে ভিউ নেবেন, যেমন 60 সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা 5000 ভিউ সিলেক্ট করলাম, সো 5000 ভিউর জন্য আমার 3 লাখ পয়েন্ট কাটা যাবে। সো আমরা যদি 2500 টাকা দিয়ে 8 লাখ পয়েন্ট কিনি, তাহলে অলমোস্ট দেখা যাচ্ছে যে 12-13000 ভিউ আমরা নিতে পারবো এখান থেকে। এবার আপনি ওখান থেকে প্যাকেজ সাজাবেন, যে আমি 1000 ভিউর জন্য এখানে আপনি যদি 8 লাখ পয়েন্ট কিনেন তাহলে 200 টাকার মতো মোটামুটি খরচ হয়। সো আপনি ওখান থেকে 250 টাকা চার্জ করবেন, যে আমি 250 টাকা এখানে নিব ভিউর জন্য।
এভাবে আপনি এখান থেকে ভিডিওতে ভিউ নেবেন এবং এটা করবেন আপনি জাস্ট লিংকটাকে চাইবেন লিংকটা এখানে পেস্ট করে দিবেন তার চ্যানেল নিতে হবে না বা কিছুই না জাস্ট ভিডিওর লিংকটাকে এখানে পেস্ট করে আপনি টার্গেট অডিয়েন্স দিয়ে এখানে সিলেক্ট করে সাবমিট করে দিবেন আপনার ভিডিওটা এখানে মানুষ এই যে রিয়েল পিপল এখান থেকে কিন্তু আপনার দেখবে এবং আপনার ভিডিওটা জাস্ট এভাবেই কাউন্ট হবে দেখতে পাচ্ছেন তিনটা ভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো এভাবে আমার 20টা ভিউ এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এভাবে আপনি আপনার 1000 2000 5000 10000 50000 ভিউ এখান থেকে কিন্তু নিতে পারবেন খুব সহজে জাস্ট এখানে আপনাকে পয়েন্ট কিনে বুস্ট করতে হবে তো ওই অনুযায়ী চার্জ আপনি আপনার ক্লায়েন্টকে বা যার কাছ থেকে আপনি কাজগুলো নিবেন তার কাছে চার্জ করবেন ওভাবে একটা প্যাকেজ সাজিয়ে রাখবেন আমরা ইউটিউব স্টুডিওতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ অলরেডি 6টা কিন্তু কাউন্ট হয়ে গেছে সো এই যে ভিউ থেকে ওয়াচ টাইমটা হবে এটাও কিন্তু 100% রিয়েলভাবে হবে এবং আপনার মনিটাইজও কাউন্ট হবে কেননা এখানে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু আপনার এখান থেকে ক্লিক করে ইউটিউবে গিয়েই মানুষ দেখবে এই যে এখানে ভিডিওগুলো আছে জাস্ট ক্লিক করলেই কিন্তু এটা ইউটিউবে চলে যাবে সো এই ছিল আজকের ভিডিও এবং এখান থেকে যদি আপনার কিছু বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী একটা লাইভ সেশন করার যেখানে আপনাদেরকে আরও ডিটেল জানানোর এবং এখান থেকে মোটামুটি যেন আপনি এইভাবে এই প্রসেস ইনকাম করতে পারেন সেই জিনিসটা আরও ডিটেলসে আপনাকে বোঝানোর চেষ্টা করব সেটার জন্য খুব শীঘ্রই আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে